নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাদের সকলকে। আজকে একটা দারুণ বিষয় নিয়ে দু চার কথা আপনাদেরকে বলবো, শুনলে আপনারাও অবাক হবেন এবং হকচকিয়ে যাবেন কেন এমনটা হচ্ছে। আজকে বর্তমান যুগে দুটো জিনিস দেখেছেন লক্ষ্য করে, যারা প্রেম করছে তাদের মধ্যে ব্রেকআপ বেশি, কথায় কথায় ব্রেকআপ। আর একটা জিনিস লক্ষ্য করবেন, ডিভোর্সের ঘটনা প্রচুর প্রচুর বেড়ে গেছে আমাদের ভারতবর্ষে ইদানিংকালে, প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তা ডিভোর্স বাড়ছে, ব্রেকআপ বাড়ছে, মিলন নেই, আমরা বিচ্ছেদে বড্ড বিশ্বাসী হয়ে পড়েছি। আর এর সঙ্গে সঙ্গে বেড়েছে কি জানেন তো, যেটাকে ভদ্রলোকের আজকে রায় দিচ্ছেন পরকিয়া বৈধ, আজকে বলছেন দেখুন 10 বছর সংসার করার পরেও পরকিয়া কেন। একটি ছেলে কয়েকদিন আগে ফোন করে জানাচ্ছে, বলছেন আমার 9 বছরের একটা মেয়ে আছে, 12 বছর সংসার করেছি, 1 মাস হলো আমাকে ছেড়ে চলে গেছে। আমি বললাম নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, যান স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসুন। বলছেন না দাদা, সে একা যায়নি, সে একজন অপর একজনের সাথে ঘর বেঁধেছে, জুটি বেঁধেছে। তা এরকম হচ্ছে কেন? কখনো নারী পরকীয়ায় আসক্ত হচ্ছে, কখনো কখনো পুরুষ, দেখুন যাদের চরিত্রের দোষ থাকে তারা হিসেবের বাইরে, তাদের তো তারা এটা করবেই, হনুমান কলা খাবেই, ব্যাপারটা সেই রকম। যতই তাকে শুটেড বুটেড করি না কেন, তার স্বভাব কলা গাছ দেখলেই ঝাঁপিয়ে পড়া, তো সে কলা খাবেই। তা সেই রকম হলে আমি তাদের কথা বলছি না এখানে। অনেকে জানেন তো পরিস্থিতিতে বাধ্য হয়ে পরকীয়ায় আসক্ত হয়ে যায়। আসলে আমরা সম্পর্কের চড়াই, প্রেম করি, ভালোবাসি, বিয়ে করি, কিন্তু এই সম্পর্কগুলোকে মেনটেন করতে হয়। খুব ভালোবাসা, প্রেমের সম্পর্ক, প্রেম করে বিয়ে, বছর দুয়েক যেতে না যেতেই সম্পর্কটা একঘেয়ে লাগছে। আসলে কি মেনটেন করি না তো, একে অপরের সঙ্গে বিয়ের আগে ঘন্টার পর ঘন্টা ফোনে প্রেম আলাপ হয়েছে, ফোন হয়েছে, গল্প হয়েছে, পার্কে দেখা করা হয়েছে, বিয়ের পর কি ওসব আর ভালো লাগে না, তাই না? তখন গল্প হয় শুধু বাজার দোকানের গল্প, প্রয়োজনীয় জিনিসপত্রের গল্প, সংসারের গল্প। আচ্ছা, এর বাইরেও যে দুজনের দুটি মন আছে, প্রত্যেকের মনোজগতের চাহিদা কিন্তু আলাদা আলাদা, বাহ্য জগতের সঙ্গে সেটা আলাদা। হয়তো মেয়েটির ছেলেটিকে পছন্দ হয়েছিল, এত মিশুকে, এত খোলামেলা গল্প করে, একজন মানুষ পাবো, মনের মানুষ, কিন্তু বিয়ের পর দেখলো মানুষটা অচেনা হয়ে গেল, একটা কথা শুনতে সে রাজি নয়। আমাদের বিবাহের পূর্ববর্তী জীবন এবং বৈবাহিক জীবনে সত্যি অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক রেসপন্সিবিলিটি আছে, কিন্তু তার বাইরেও বুঝতে হবে দুজন দুজনের মন আছে, তা সেই মনের খোরাকটা বুঝতে হবে। বা স্ত্রীকে সব সময় একটা মানসিক চাপ দিয়ে রাখেন, ব্যাস, এই সব এই দুজনের মনোজগতের অ্যাডজাস্টমেন্টটা যদি ঠিক না হয় পরকিয়া হতে বাধ্য। সম্পর্কগুলোকে ব্যালেন্স করুন, সম্পর্কগুলোকে মেনটেন করুন। বারবার করে বলবো, আঘাত পেতে পেতে হৃদয় পাথর হয় জানেন তো। এবার তা বলে বলছি না যে ছেলেটি আমাকে ফোন করে জানালো সব দোষ তার, অনেক ক্ষেত্রে ওই যে বললাম যে যাদের চরিত্রগত ত্রুটি আছে এটা অনেকটা আবার জেনেটিক, যারা এরকম করে না তাদের খোঁজ নিয়ে দেখলে দেখা যায় জেনেটিক ব্যাপার এটাও, তো আমরা সেখানে যাচ্ছি না। শুধু বলবো যে প্রত্যেকে দেখুন দাঁত পড়ার আগে দাঁত নিয়ে যত্ন করতে হবে, তাই না? প্রত্যেকের সম্পর্কগুলো, নিজের স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কগুলোকে মজবুত করুন, মোহ নয়। অধিকাংশ ক্ষেত্রেই যে বলছেন যে 10 বছর সংসার করার পরেও পরকিয়া কেন, মোহগ্রস্ততা ছিল, হয়তো ভালোবাসা ছিল না, কোনটা ভালোবাসা কোনটা মোহ সেটা বুঝতে শিখুন, ভালোবাসতে হবে, মোহগ্রস্ত হয়ে লাভ নেই, মোহভঙ্গের পর এমন অবস্থাই হয়। 10 বছর কেন, 20 বছর সংসারের পরেও আবার অন্য কারো হাত ধরেছে, কারণ যার হাত সে ধরেছিল সে তার সঙ্গে সম্পর্কের মনের ব্লেন্ডিংটা সুন্দর করে হয়নি, মনের মিশেলটা করুন। এক্ষেত্রে ইগোয়েস্টিক হলে হবে না, দুজন দুজনকে বুঝতে হবে, দুজন দুজনের প্রতি সহানুভূতি সম্পন্ন হতে হবে। সবচেয়ে বড় কথা, এ যুগের সবচেয়ে বড় সমস্যা, কেউ কাউকে মানতে চায় না, দুজন দুজনকে মানতে হবে এবং তার সঙ্গে দুজন দুজনকে এবং দুজনের পরিবারকে সম্মান করতে শিখতে হবে। এই করলেই সমস্যাগুলো সমাধান হবে, চেষ্টা করুন। দেখুন পরকিয়া কোনো দিন আলটিমেট সুখ দেয়নি, সাময়িক সুখ দিয়েছে 2-4 বছর, 5 বছর, কিন্তু প্রকৃতির বিধান তো আছে, প্রকৃতির বিচার আছে, কারো চোখের জল ফেলিয়ে কখনো সুখী থাকা যায় না। এভরি অ্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশান, সময় শেষ কথা বলে দেয়। প্রত্যেকে বিবেচনা করে দেখবেন, ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।